খুলনায় দিনব্যাপী ইভিএম মেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। পরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে জানিয়ে সিইসি বলেন, এতে অর্থশাস্ত্রের পাশাপাশি কমবে ভোট জালিয়াতি। নির্বাচন পদ্ধতির প্রায় শতকরা 60% বেশি অর্থ আমরা খরচ করি আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য ব্যবস্থাপক যারা থাকেন তাদের পেছনে। এই টাকাটা সাশ্রয় হবে, ভোট কেন্দ্রে গিয়ে বাইরের থেকে এসে একজনে কতগুলো ব্যালট পেপার ছিঁড়ে বক্স মধ্যে ঢুকাবে সেই অবস্থা নেই, সেরকম সুযোগ নেই। শনিবার সকালে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে ইভিএম মেলার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কয়েকটি ওয়ার্ডের নাগরিকদের ইভিএম এ পরীক্ষামূলক ভোট নেওয়া হয়। রাজশাহীর চণ্ডীপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজন করা হয় ইভিএম মেলার। মেলায় 6টি স্টলে ভোটারদের ইভিএম এ ভোট দেওয়ার নিয়ম দেখানো হয়। ইভিএম পদ্ধতির ত্রুটি প্রমাণ করতে পারলে আগামী নির্বাচনে এর ব্যবহার হবে না বলেও জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এছাড়া ময়মনসিংহ, রংপুর, সিলেট, ফরিদপুর ও কুমিল্লাতেও দিনব্যাপী ইভিএম মেলা অনুষ্ঠিত হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।